দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকদের বেতন ভাতা বাড়ানো সহ 10 দফা দাবিতে মধ্যরাত থেকে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা। মোংলা নৌযান ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মইনুল হোসেন মিন্টু জানাল, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি পালন করবে নৌযান শ্রমিকরা। নৌপথে চুরি ডাকাতি বন্ধ, চট্টগ্রাম বন্দরে জাহাজ রাখার পোতাশ্রয় নির্মাণ, নৌ প্রশাসন দ্বারা শ্রমিকদের নির্যাতন বন্ধ সহ 10 দফা দাবি অনতি বিলম্বে কার্যকর করা না হলে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে।